রজিল কি মা, এবার তোর মন্ত্র ডিকুইয়া দিতাম নি, এর আগের তো মন্ত্রের যা সাধ্য করছিলি তুই। ও হো মা, তুমি কুয়ে দু কুয়ে দু, আমার তো ডোরি লাগতেছে, এইবার জানি কি তা মন্ত্র কয় তাই। আরে না না থাক, আমি কি অন্য ছোট বাচ্চা রয়েছি নি, আমি অন্য সব মন্ত্র ঠিক করে রাখো তাই, তুই দেখিস আমি একদম পুরো সুন্দর করে মন্ত্রটা বলবো। ভাইয়ের কপালে দিলাম গুতা, গুতা মার বুতাই শেষ। তোমরা সবাই অবাক না, আমি ঠিক মন্ত্র কেমনে বলছি, আমার মনে আছে যে আমি লাস্ট ইয়ার ভুলে জুতা করে এসেছিলাম, সরি রে ভাই আমি লাস্ট ইয়ার ভুলে করেছিলাম। আচ্ছা কন্টিনিউ করি, ভাইয়ের কপালে দিলাম জুতা, জম দুয়ারে পড়ল ছাতা। ছাতা হো হো, এই ছাতা দিই, ভাই যেন লড়ে না, জম যেন মরে না। তোমরা সবাই অবাক হয়ে আছো যে আমি কেমনে ঠিক মন্ত্র কইছি। আরে আমিও তো পারি না, আমার বাবার কাঁঠালের আম সত্য বানানির ফ্যাক্টরি আছে, আমি কি যে দেনো নাকি, আমার সব মন থাকে। আচ্ছা যাই হোক ভাই, আমার গিফট দে, গিফট দে। গিফট ওই নেতি যে জমের দ্বারে দিবে ছাতাটা, আর আমার তরফ থেকে একটা করে জুতা, আর আমার তরফ থেকে ছাতা, তোরা তো বাইরে আসিস।